হ্যালো এভরিবডি, আজকে আমরা ক্লাস টেনের জন্য যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, তার ফার্স্ট ফেজের অংশটা আমরা সলভ করব। প্রথমে আছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। যে ফেবল কবিতাটি এখানে দেওয়া রয়েছে, যদিও তোমাদের সকলেরই পড়া, তবুও আমি একবার একটু কুইকলি ব্যাপারটা বলে দিচ্ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে লাগলো এক বিশাল ঝগড়া। অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। আর প্রথমোক্তজন শেষোক্তজনকে ডাকলো ছোট্ট নীতি বাগিস বলে। বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। কাঠবিড়ালি জবাব দিল, নিঃসন্দেহে তুমি অনেক বড়, কিন্তু সব রকমের জিনিস আর আবহাওয়াকে ধরতেই হবে একসঙ্গে টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, পূর্ণ করতে একটা বছর আর একটা ভূলোক। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। আর আমি মনে করি এটা কোনো অসম্মান কিছু নয় নিজের জায়গাকে ধরে রাখা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। যদি আমি তোমার মতো অত বড় নাং হই, তুমিও কিন্তু আমার মতো এতটা ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো আমার অর্ধেকও তুমি ছটফটে নও। আই উইল নট ডিনাই ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। যদিও আমি অস্বীকার করি না যে তুমি খুব সুন্দর কাঠবিড়ালির ঘুরে বেড়ানোর রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। অমিত বিদ্যমান সহজাত গুণে, সবাই ভালো ও আর বুদ্ধিমানের মতো স্থাপিত। আমি যদি না পারি জঙ্গল আমার পিঠে বহন করতে, তুমিও পারো না একটা বাদামকে ভাঙতে। এই ছিল আমাদের কবিতা। এরপর চলে আসছি আমরা অ্যাক্টিভিটিতে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ, the squirrel is, চারটে অপশন দেওয়া রয়েছে, as large as the mountain, মাউন্টেনের মতনই সমান বড়। অপশন টু, as small as the mountain, মাউন্টেনের মতই ছোট। অপশন থ্রি, not as large as the mountain, মাউন্টেনের মতো অতটা বড় নয়। এবং অপশন ফোর, not as small as the mountain, অর্থাৎ মাউন্টেনের মতো অতটা ছোট নয়। রাইট অ্যান্সার হবে অপশন থ্রি, নট অ্যাজ লার্জ অ্যাজ দ্য মাউন্টেন। বি এর কোয়েশ্চেন, দ্য মাউন্টেন ক্যান নট, মাউন্টেন কি পারে না। ওয়ান অপশন, ক্র্যাক এ নাট, বাদামকে ভাঙতে। অপশন টু, মেক এ স্কুইরেল ট্র্যাক, একটা কাঠবিড়ালির চলাচলের পথ তৈরি করতে। অপশন থ্রি, ক্যারি ফরেস্ট, অর্থাৎ জঙ্গলকে বহন করতে। অ্যান্ড অপশন ফোর, ক্যারি ফাউন্টেন্স, বা ঝর্ণাকে বহন করতে। সঠিক উত্তর হবে অপশন ওয়ান, ক্র্যাক এ নাট। কোয়েশ্চেন সি, দ্য স্কুইরেল ডাজ নট ফাইন্ড ইট ডিসগ্রেসফুল টু। স্কুইরেল এর মধ্যে কিছু অসম্মানজনক দেখে না, কার মধ্যে। অপশন ওয়ান, অকুপাই দ্য মাউন্টেন্স প্লেস, অর্থাৎ পাহাড়ের স্থান দখল করার ক্ষেত্রে। অপশন টু, অকুপাই দ্য রিভার, নদীর স্থান দখলের ক্ষেত্রে। অপশন থ্রি, অকুপাই ইটস ওন প্লেস, তার নিজের স্থান দখলের ক্ষেত্রে, বা অকুপাই দ্য ট্রি, বা গাছের স্থান দখলের ক্ষেত্রে। সঠিক উত্তর হবে অপশন থ্রি, অকুপাই ইটস ওন প্লেস। নেক্সট অ্যাক্টিভিটি টু, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলির ভয়েস চেঞ্জ করতে হবে। প্রথমটা, সুইচ অন দ্য লাইট, আলোটি জ্বালাও। ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ, তো ভয়েস চেঞ্জ হবে, লেট দ্য লাইট বি সুইচড অন। বি কোয়েশ্চেন, আই হ্যাভ বিন
invited to their house. এটার ভয়েস চেঞ্জ হবে. They have invited me to their house. Next activity 3, এখানে দেয়া আছে আমাদের phrasal verbs. Phrasal verbs list দেয়া রয়েছে এবং যে ওয়ার্ডগুলো দেয়া রয়েছে সেগুলোকে আমাদের phrasal verb দিয়ে সাবস্টিটিউট করতে হবে. প্রথম সেন্টেন্সটা রয়েছে, We could not understand what he was saying. এখানে যেহেতু could not already past হয়ে রয়েছে, সুতরাং understandকে কোনো রকমভাবে টেন্স চেঞ্জ করার দরকার নেই. এটা হবে আন্ডারস্ট্যান্ডের জন্য phrasal verb make out. B question, I cannot tolerate impolite behavior towards elders. আমি বয়স্কজনদের প্রতি খারাপ ব্যবহার, অবিনয়ী ব্যবহারকে সহ্য করতে পারি না. টলারেট, এটা যেহেতু ক্যান নট প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং টলারেটের কোনো টেন্স পরিবর্তনের প্রয়োজন নেই. টলারেটের ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব হবে পুট আপ উইথ. নেক্সট, রানিজ গ্র্যান্ডমাদার ক্যান নট রিমেম্বার হার চাইল্ডহুড ডেজ. রানীর ঠাকুমা তার ছোটবেলার কথা মনে করতে পারেন না. আছে ক্যান নট, সুতরাং এটাও প্রেজেন্টে রয়েছে, রিমেম্বারেরও কোনো টেন্স চেঞ্জ হবে না. এটা রিমেম্বারের জন্য ফ্রেজাল ভার্ব হবে কল আপ. এখানে আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর ফার্স্ট ফেজ শেষ হলো. পরবর্তী অংশে আমরা সেকেন্ড ফেজ নিয়ে আলোচনা করব. থ্যাংক ইউ.